সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার আজকে লুকিং এর দিকে না তাকায়া ব্যাকগ্রাউন্ডের দিকে তাকান। দেউলিয়া টিম জিতে গেল। এশিয়া কাপ, ও মাই গড, এশিয়া কাপটা এই শ্রীলঙ্কার টিম কিভাবে জিতলো আমি টোটাল ইতিহাসটা আপনাদেরকে বলি। মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম, যে সারপ্রাইজ, এত বড় সারপ্রাইজ আসলে আমি ক্রিকেটে খুব কম পাইছি আমি, বা আপনারাও হয়তো এত বড় সারপ্রাইজটা আপনারাও অনেক দিন পর হয়তো পাইছেন একটা সারপ্রাইজ। সো দেখেন, এই শ্রীলঙ্কার টিমটা প্রথম ম্যাচেই আফগানিস্তানের সাথে 105 রানের প্যাকেট হয়ে গেছে। আপনারা বলেন তো, কেউ কি ভাবছিলেন এইভাবে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে যাবে? ও মাই গড, দেখেন প্রথম ম্যাচে তো হারছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সাথে খেলা, যেখানে ডু অর ডাই ম্যাচ, হারলে টাটা বাই বাই খতম, এবং জিতলে মনে করেন যে সুপার ফোরে যাবে বাংলাদেশ। সেখানে কিন্তু অন্য প্রথম দিন আফগানিস্তানের সাথে 127 এরকম করছিল, কিন্তু পরের ম্যাচে কিন্তু 183 টার্গেট দিচ্ছে। সো বাংলাদেশ এই ম্যাচ জিততেছে এটা সবাই মোটামুটি ধরে নিচ্ছে, কারণ শ্রীলঙ্কার জিতে এই অবস্থা। এবং শ্রীলঙ্কার সানাকা বলছে যে সাকিব এবং মুস্তাফিজ বাদে ওয়ার্ল্ড ক্লাস কোনো প্লেয়ার নাই, এবং সেটার প্রেক্ষিতে আবার আমাদের টিম ডিরেক্টর সুজন সাহেব, আপনারা গতি দানব বলে থাকেন, উনি কিন্তু বলেছে যে শ্রীলঙ্কায় কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ারই ধরে দেখতে পান না তিনি, এটাও বলছেন। পরে কী হলো, চেস করে কিন্তু জিতে গেছে। যাই হোক, বাংলাদেশ টাটা বাই বাই খতম, কিন্তু শ্রীলঙ্কা সুপার ফোরে চলে গেল, আফগানিস্তানও সুপার ফোরে। ওই দিক দিয়ে হচ্ছে ভারত এবং পাকিস্তান। এই এশিয়া কাপ শুরুর প্রথম দিকেই সবাই ধরে নিয়েছে ভারত হচ্ছে এই এশিয়া কাপটা নেবে, এবং পাকিস্তান হয়তো একটু চেষ্টা করতে পারে, কিন্তু ভারত পাকিস্তান ফাইনাল হবে এবং তিনটা ম্যাচ হবে, এটা আমি নিজেও বলেছি। অর্থাৎ গ্রুপ পর্বে একটা ম্যাচ হয়েছে, সুপার ফোরে একটা ম্যাচ হবে, ফাইনালে একটা ম্যাচ হবে। এখন দেখেন, সেই ভারতকে কিন্তু শ্রীলঙ্কা প্রথমেই সুপার ফোরে খেলে দিয়েছে, ভারত একবারে ধস। যদিও এর আগের ম্যাচে ভারত পাকিস্তান খেলা হয়েছে, সেখানে ভারত প্রথম ম্যাচে হেরে গেল, পাকিস্তান মোটামুটি টপার হিসেবে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন, পরের ম্যাচে কিন্তু ভারত শ্রীলঙ্কার কাছে হেরে গেল। শ্রীলঙ্কা কিন্তু অলরেডি আফগানিস্তানকেও হারাইছে, অলরেডি দুটো ম্যাচ জিতে গেছে। এদিক দিয়ে ভারত পাকিস্তানের সাথেও হেরে গেল, শ্রীলঙ্কার সাথেও হেরে গেল, ভারত তো টাটা বাই বাই খতম। এরপরে আবার আফগানিস্তান শ্রীলঙ্কার আফগানিস্তান পাকিস্তান ম্যাচ, আফগানিস্তান দেখেন জাস্ট অল্পের জন্য, মানে নাসিম শাহর কাছে 2-6 খায়া হারিয়ে গেল আফগানিস্তান, নাহলে কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান ফাইনাল হওয়ার কথা। যাই হোক, টপার হিসেবে শ্রীলঙ্কা ফাইনালে গেছে, এবং সেকেন্ড হিসেবে পাকিস্তান গেছে প্রি ফাইনাল। অর্থাৎ ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তানকে, পাকিস্তান যদিও কয়েকজন চেঞ্জ করছে, সেই হিসেবে সবাই ধরে নিছে যে পাকিস্তান হয়তো একটু ঢেলে ঢুলে খেলছে, মানে হেলে ঢুলে খেলছে, ছেড়ে খেলছে, যে কারণে শ্রীলঙ্কা জিতে গেছে। পাকিস্তান ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে, দারুণ সূচনা দিয়েছে, বল অফ দ্য টুর্নামেন্ট করেছে নাসিম শাহ, হোয়াট এ, মানে কুশল মেন্ডিসের স্টাম্প ঘুরে দিল। এখন দেখেন, যেখানে শ্রীলঙ্কা 58 রানে 5 উইকেট, সেইখানে শ্রীলঙ্কা 176 উইকেট, এবং তারা পাকিস্তানকে শেষ পর্যন্ত হারিয়েছে। এই হচ্ছে এশিয়া কাপের টোটাল হিস্ট্রি। সো দেখেন, আমার কাছে বিন্দু পরিমাণের জন্য মনে হয় নাই এই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারা তাদের ইউনিটি, তাদের প্ল্যানিং, আমি যেটা বারবার বলেছি, তাদের কোচিং প্যানেল থেকে বারবার মানে যথেষ্ট প্ল্যানিং করেছে, আমার কাছে মনে হয় অপোজিট টিমের প্রত্যেকটা প্লেয়ারকে নিয়েই প্ল্যানিং করেছে, যে কারণে হচ্ছে শ্রীলঙ্কা সাকসেসফুলি এই এশিয়া কাপটা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং আমার কাছে মনে হয় ওরা এই যে টিমটা, এই টিমটা, এই টিমের যে বন্ডিং, হ্যাঁ, এটা তারা অনেক দিন ক্যারি করবে, এবং আমার কাছে মনে হয় ওরা সামনে T20 বিশ্বকাপেও মোটামুটি দারুণ একটা ইফেক্ট ফেলবে অপোজিট টিমকে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে শ্রীলঙ্কার সাথে এখন থেকে, আমার কাছে মনে হয়, কারণ শ্রীলঙ্কা প্রত্যেকটা, আমি লাস্ট 10-15টা T20 ম্যাচ রেজাল্ট দেখলাম যে ওরা 170, 170, 180, এগুলা মানে প্রত্যেকটা ম্যাচেই, দু একটা ম্যাচ বাদ দেয়, প্রত্যেকটা ম্যাচে ওটা চেস করে জিতছে বা কাছাকাছি গিয়ে হারছে, বাট ওরা কিন্তু 170-180 এটার কোনো বিষয় নাই, এটা কিছুই মনে করে না।
সো দেখেন এই শ্রীলঙ্কা টিম কিন্তু কামব্যাক করেছে এবং তাদের সিনিয়র প্লেয়াররা সবাই কিন্তু টুইটার বলেন সোশ্যাল মিডিয়া সবখানে কিন্তু লেখালেখি করছে এই টিমটাকে, এই টিমটা কিন্তু আবার তাদের যে পুরনো যে ধারা শ্রীলঙ্কা, পুরনো যে শ্রীলঙ্কা সেটাই মনে হচ্ছে। সো আপনার কাছে কী মনে হয় শ্রীলঙ্কা এইভাবে চ্যাম্পিয়ন হলো আপনার কাছে কেমন লাগছে? সো একটু কমেন্টে জানাবেন। এখন আপনারা বলতে পারেন যে এটা আসলে কী, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে গস কাপড়, এটা যদি আপনারা নিতে চান, ঠিক আছে, এই ধরনের কাপড় অনেক কাপড় আছে খাদির খাদির পাঞ্জাবি কুমিল্লা গ্রুপে, এবং এটা হচ্ছে শার্ট, হাফাতা শার্ট, হ্যাঁ এগুলো নিতে পারেন 480 টাকা করে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বলে পেন তোমরা যারা পাঞ্জাবি কিনতে চাও, জার্সি কিনতে চাও, ফ্রি ডেলিভারিতে যদি খেতে চাও, তাহলে খাদির পাঞ্জাবি কুমিল্লা গ্রুপে জয়েন করে ফেলাও।